উগান্ডার একটা ভয়ঙ্কর অতীত আছে। তুমি সেই অতীতের কথা শুনলে নিজেই উগান্ডার কাছ থেকে সরে যাবে। ফুর কাছে আমার যাওয়াই লাগবে। উগান্ডা ভাইয়ের কি গোপন অতীত আছে সেটা আমার জানাই লাগবে। তিনি কইছে উগান্ডার অতীত জানলে তুমি নিজেই তার কাছ থেকে সরে আসবা। কি বললা? এই কথা বলছে আব্বাস চেয়ারম্যান? হ্যাঁ, কিন্তু সে অতীতটা কি সেটা আমার কয়নি। এটা জানার জন্য আমার ফুফুর কাছে যাওয়া লাগবে। তুমি কি আমার নিয়ে যেতে পারবা? তোমার ফুফুর কাছে যাওয়া দরকার নেই, তুমি বাইরে থাকবা, আমি ভিতরে গিয়ে ফুফুর কাছ থেকে শুই না, তারপর আসবো। তো তার আগে আমার আব্বাস চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে, সেই কথা কেন বললো সেটা আমার জানা লাগবে। তার কাছে গিয়ে তো লাভ নাই, সে তোমার কইব না। এর সাথে ভালো চলো আমরা ফুফুর কাছে যাই। না, আমার আগে জানতে হবে যে আব্বাস চেয়ারম্যান কেন এই কথা বললো। তার কাছে যাওয়া দরকার কি? তোমার যদি অতীত থেকে থাকে সেটা তো তুমি নিজেও জানো। আরে আমি আমার কোনো অতীত জানি না তো, কিন্তু সে কি জানে সেটা তো জানা দরকার। আমি কই কি? রুই প্লিজ আর কথা বাড়াও না, আমার মাথায় রক্ত চড়ে গেছে। আমি বাড়াবাড়ি করতেছি না, তবে আমি কইতাছি আপনি রোহিণে কি বলছেন? যা সত্য আমি তাই কইছি। হ্যাঁ, সেই সত্যটা আপনি আমার বলেন, আমার জানতে হবে। না, যা আমি এত বছর প্রকাশ করি নাই তা এখন প্রকাশ করুম না। যেটা প্রকাশ করবেন না সেই কথা কেন বলতে গেলেন? আমি চাই রুহিতলে সরাই দিক। তাহলে আপনার উদ্দেশ্য এই? হ, আমি যখন একবার কইছি যে রুহি লোকদের বিয়ে হইব না, হইব না, তুই যা। আমি আপনার চ্যালেঞ্জ করতেছি, রুহিরাই আমি বিয়ে করবো। দেখো,